বিক্রমের গর্ভ থেকে বেরিয়ে গেছে রোভার প্রোগ্রাম। পাওয়ার কর্ড ছিন্ন করে এখন দিব্যি বহাল তবিয়াতে চাঁদের মাটিতে ঘুরপাক খাচ্ছে সে। ছয় চাকা গড়িয়ে নির্দিষ্ট এলাকার কাছেই ঘুরঘুর করছে প্রোগ্রাম। চাঁদ থেকে প্রোগ্রামের প্রথম হাঁটা চলার ভিডিও ইসরোকে পাঠিয়েছে বিক্রম। ছোট ছোট পায়ে চলতে চলতে চাঁদের বুকে ছাপ রেখে যাচ্ছে সে। চাঁদের মাটিতে নামার সময় থেকে শুরু করে ল্যান্ডিং করার পরের মুহূর্ত অবধি একাধিক ছবি ও ভিডিও চাঁদ থেকে পাঠিয়েছে বিক্রম। প্রোগ্রামের প্রথম চাঁদে পা রাখার ভিডিও দেখিয়েছে ইসরো। আজ শনিবার টুইট করে নতুন ভিডিও সামনে এনেছে ইসরো। বিক্রম চাঁদের মাটিতে যেখানে সফট ল্যান্ডিং করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই জায়গার নাম দিয়েছে শিবশক্তি পয়েন্ট। নতুন ভিডিওতে দেখা গেছে প্রোগ্রাম সেই শিবশক্তির আশেপাশেই হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে। ইসরো জানিয়েছে ল্যান্ডার বিক্রমের চারটি প্লোড রম্ভা, চ্যাট, ইলসা ও অ্যারে এইগুলো কাজ করা শুরু করেছে। ডানা মেলেছে বিক্রম ও প্রোগ্রামের সোলার প্যানেল। এদিকে এখন সবার নজর চাঁদের দক্ষিণ মেরুতে। কয়েকদিন আগে রাশিয়া ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার রেশ কাটিয়ে বুধবার বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছালো ভারতের চন্দ্রযান 3। ভারতের এই অভিযানের দিকে তাকিয়েছিল বিশ্বের বাকি দেশ ও মহাকাশ সংস্থাগুলি। কিন্তু চাঁদের দক্ষিণ মেরু ঘিরে এত উৎসাহ কেন? উত্তর অনেকগুলি। এই চাঁদের দক্ষিণ মেরুতেই জলের অণু দিয়ে তৈরি হয়েছে বরফ, খোঁজ মিলেছে সেইগুলির। শুধু সেটাই কারণ নয়, চাঁদের কলোনি তৈরি, চাঁদের খনিজ আরোহণ এবং মঙ্গল অভিযানের বেস ক্যাম্প তৈরির সম্ভাবনাও চাঁদে রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চন্দ্রযান এক তো বটেই, তার আগেও একাধিক চন্দ্র অভিযানের মাধ্যমে চাঁদের জলের উপস্থিতি নজরে আসে। বিজ্ঞানীরা জানাচ্ছেন অতি প্রাচীন এই জল বরফ থেকেই চাঁদের সৃষ্টির বিষয়ে আরও একাধিক তথ্য পাওয়া যাবে। যদি পর্যাপ্ত পরিমাণে জলের উৎস থাকে তাহলে সেখান থেকে পানীয় জল পাওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া ওই জল ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন করা গেলে জ্বালানি হিসাবে এবং শ্বাস প্রশ্বাস চালানোর জন্য ব্যবহার করা যাবে। তবে আরও বেশি নজর রয়েছে চাঁদের বুকে লুকানো অসীম মূল্যবান খনিজ সামগ্রীর জন্য। 1967 সালে বহির্বিশ্ব চুক্তি অনুযায়ী কোনো দেশ চাঁদকে নিজের সম্পত্তি বলে ঘোষণা করতে পারবে না। কিন্তু চাঁদের বুকে বাণিজ্যিক কর্মকাণ্ড চালানো নিয়ে কোনো বিধিনিষেধ নেই। 1969 সালে নীল আর্মস্ট্রংরা চাঁদের উত্তর মেরুর একটি অংশে নেমেছিল। তারপর থেকে এখনও পর্যন্ত চাঁদের যে কটি সফল অভিযান হয়েছে সবই উত্তর গোলার্ধে কেন্দ্র করে। এবার দক্ষিণের দোয়ার খুলে ফেলল ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। কী আছে দক্ষিণ মেরুতে? বিজ্ঞানীদের দাবি, চাঁদের মাটির গভীরে আছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, সিলিকনের মতো অফুরন্ত ভাণ্ডার। এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন চাঁদের মাটিতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আছে আরও এক মহার্ঘ জিনিস হিলিয়াম-3, পৃথিবীতে যার খোঁজ খুব একটা মেলে না। এই হিলিয়াম-3 কোনো বর্জ্য ছাড়াই শক্তি উৎপাদনে সক্ষম। দুটম হিলিয়াম-3 সারা ভারতের এক বছরের জন্য প্রয়োজনীয় শক্তির উৎপাদন তৈরি করতে পারে। বিজ্ঞানীদের মতে চাঁদের দক্ষিণ মেরুতে লুকিয়ে রয়েছে রহস্যময় ভাণ্ডার। তেজস্ক্রিয় মৌলের ভাণ্ডার রয়েছে চন্দ্রপৃষ্ঠের এই রুদ্র দ্বারে। পৃথিবীর সৃষ্টির রহস্য নাকি সেখানেই লুকিয়ে রয়েছে, যার লোভে আমেরিকা, রাশিয়া, চীন বারেবারে অভিযান চালানোর চেষ্টা করেছে এবং চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ ভাগে। কিন্তু চাঁদের এই অংশ যতটা সম্ভাবনাময় ততটাই কিন্তু বিপদসংকুল। সেখানেই অবতরণ করল বিক্রম ল্যান্ডার। এবার রোভার কি আরও নতুন তথ্য নিয়ে হাজির করবে উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে? তবে এত কিছুর মধ্যে রোভার প্রোগ্রাম 8 মিটার পথ অতিক্রম করেছে। এটি চন্দ্রপৃষ্ঠে অশোকস্তম্ভ এবং ইসরোর চিহ্ন রেখে গেছে। ইসরো এবং অশোকস্তম্ভের চিহ্ন প্রোগ্রামের চাকায় তৈরি করা হয়েছে, তাই এটি এগিয়ে যাওয়ার সাথে সাথেই এটি চন্দ্রপৃষ্ঠে এই চিহ্নগুলি রেখে যাবে। চন্দ্রযান 3-এর সফট ল্যান্ডিংয়ের আগে এই বিষয়ে জানিয়েছিল ইসরো। এতে রোভারের এক পাশে চাকায় ইসরোর চিহ্ন এবং অন্য পাশে অশোকস্তম্ভের চিহ্ন রয়েছে। চাঁদে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রমের নরম অবতরণের সময় প্রচুর ধুলো উঠতে শুরু করেছিল। সেখানে পৃথিবীর তুলনায় মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম, যার কারণে ধূলিকণা পৃথিবীর মতো দ্রুত সেখানে জমে না। ইসরোর বিজ্ঞানীরা প্রথমে ধুলো জমে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন এবং তারপরে রোভারটি নামিয়েছিলেন। অবতরণের পরেই যদি এটি তুলে নেওয়া হয় তাহলে এর ক্যামেরায় ধুলো জমতে থাকত এবং রোভারের যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হতে পারত।
মেশিনটি সম্পূর্ণ করতে রোভারের সমস্যা হতে পারে। এদিকে ল্যান্ডার বিক্রমে মোট 7টি যে পেলোড রয়েছে, চন্দ্রযান 3 অভিযানের প্রতিটি পেলোডের ভূমিকা অপরিসীম। এই প্রতিটি পেলোড প্রথমে সিগন্যাল পাঠাবে রিলে স্যাটেলাইটে, আর এই রিলে স্যাটেলাইট সেইগুলিকে ডিকোড করবে, তারপর সেইগুলি পাঠাবে ইসরোর কন্ট্রোল রুমে। আরও সরলীকরণ করলে বললে, এই প্রোপেলেন্স মডিউল বর্তমানে সেতুর কাজ করবে ল্যান্ডার এবং ইসরোর যোগাযোগের মাধ্যমের হিসাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং এই ধরনের রোমাঞ্চকর ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।